ইত্তিপাড়ায় ট্রাকের ধাক্কায় অ্যাম্বুলেন্সের 5 জন যাত্রী নিহত হয়েছেন। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী এস এম রাশেদ। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। রাশেদ, কুষ্টিয়া খুলনা মহাসড়কের 11 মাইল নামক স্থানে আসে বিকেল 3টের সময় কিন্তু একটি যাত্রীবাহী অ্যাম্বুলেন্স এবং অ্যাম্বুলেন্সে পাবনা থেকে একটি রোগী কিন্তু ঝিনাইদহের উদ্দেশ্যে যাচ্ছিল, যার কারণ এবং এখানে 11 মাইল নামক স্থানে আসার পরে কিন্তু বিপরীতমুখী একটি বীজ বোঝাই একটি ট্রাক যেটা ঝিনাইদহ থেকে কুষ্টিয়ার উদ্দেশ্যে আসছিল, সে আসা অবস্থায় 11 মাইল নামক স্থানে কিন্তু মুখোমুখি সংঘর্ষ হয় এবং এই মুখোমুখি সংঘর্ষে কিন্তু ঘটনাস্থলেই এই 5 জন, একজন নারী যিনি মানসিক রোগী ছিলেন উনি সহ এবং তার স্বজন 4 জন মিলে মোট 5 জন কিন্তু নিহত হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে এই অ্যাম্বুলেন্সে করে কিন্তু আজ 1টার সময় পাবনা মানসিক হাসপাতাল থেকে নড়াইলের উদ্দেশ্যে যাওয়ার জন্য এই যে গাড়িটা দেখছেন আপনারা অ্যাম্বুলেন্স, এই অ্যাম্বুলেন্সে করে আরো 4 জন স্বজন সাথে করে নিয়ে কিন্তু তারা নড়াইলের উদ্দেশ্যে যাচ্ছিল। এই উদ্দেশ্যে যাওয়ার সময় কি খুলনা এবং কুষ্টিয়া মহাসড়কের 11 মাইল নামক স্থানে এসে এটা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এবং মুখোমুখি সংঘর্ষ হওয়ার পরে কিন্তু ঘটনাস্থলে কিন্তু 5 জন মারা যায় এবং আমি এখানে যারা হাইওয়ে পুলিশ যারা আছে তাদের সাথে আমি কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে ঘাতক ট্রাককে আটক করা হয়েছে কিন্তু আসলে চালক পলাতক রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে হাইওয়ে পুলিশ থেকে কিন্তু এই ট্রাকটা উদ্ধার করে কিন্তু নিয়ে যাচ্ছে, আপনারা অ্যাম্বুলেন্সটা উদ্ধার করে নিয়ে যাচ্ছে। এছাড়া আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে হাইওয়ে পুলিশ যারা আছে তারা কিন্তু রাস্তা ক্লিয়ার করছেন এবং বিশেষ করে এটা উত্তরাঞ্চল এবং দক্ষিণ অঞ্চলে কিন্তু একমাত্র যোগাযোগের মাধ্যম। এই এখান থেকে যদি সঠিকভাবে এখন রাস্তা পরিষ্কার না করা হয় তাহলে কিন্তু এখানে আসলে অনেক জ্যাম হয়ে যাবে, যার কারণ কিন্তু এখানে আসলে ই হয়। এবং আমি একটু জানিয়ে রাখি যে আসলে এখানে কিন্তু এই পর্যন্ত 2018 সাল, 2019 সাল এবং 2020 সালে কিন্তু 11 জন মানুষ কিন্তু এখানে সড়ক দুর্ঘটনা নিহত হয়। তো আজকে এই সড়ক দুর্ঘটনা নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। কুষ্টিয়ার বৃত্তিপাড়ায় ট্রাকের ধাক্কায় অ্যাম্বুলেন্সে থাকা 5 জন নিহত হয়েছেন সহকর্মী এস এম রাশেদ।